আর সেই পাকা আমগুলোই মানব সেবায় লাগে। এখানে অগণিত মানুষ এখন যারা আছেন, সবাই শোনার মানুষ, গুনার মানুষ, বিদায়টা একসাথে নিতে চাই, কি বলেন আপনারা? তো যারা চলে গেছে তারা তো গেছে, যারা আছেন দয়া করে মায়া করে আমরা বিদায় একসাথে নিব। যে হুজুরা নামাজ পড়বে গেলেও কয় মেয়েরা কাতার সই করে খারাও, আর সাইবে সাইবে খারাও, কোনো ফাঁক যদি থাকে ওখানে শয়তান ঢুকে পড়বো। তার চারিদিক দিয়ে যারা আছেন, আশেপাশে যারা আছেন, দয়া করে মায়া করে আপনারা আমার মিউজিকের মধ্যেই চারিদিকে সেই সুন্দর পরিবেশ সৃষ্টি করবেন, বিদায় একসাথে নিতে চাই। আমার কাছে তিনটি প্রশ্ন করেছে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমি ছোটোভাবে জবাব করে চেষ্টা করব আমরা একটা ভাবসাগরের মধ্যে যেন বিদায় নিতে পারি, সেজন্য আপনাদের কাছে দোয়া চাই, দয়া চাই। চেয়ারে যারা বসে রয়েছেন দরিদ্রে একটু চেয়ার নিয়ে সামনে আসেন, সামনে আসেন, সমস্যা নাই, ওই চেয়ারগুলো নিয়ে সামনে আসি, এসে বসলে পরিবেশ সুন্দর হবে। আর এই যে আমার ইয়াং জেনারেশন বাজানেরা, আপনারা একটু সুন্দর পরিবেশ সৃষ্টি করে বসবেন। আপনাদের একটা দাবি আছে আমি জানি, আসার পরে অনেকেই বলেছে ব্যথা দিয়ে গাথামালা, আমি চেষ্টা করবো আপনাদের উপহার দেওয়ার জন্য, কিন্তু তার জন্য আপনারা ইন্নাল লামা ছাবিরিন, আল্লাহ ধৈর্যশীলকে পছন্দ করে, আপনারা নিরবতা পালন করে বসে পড়ুন। আর একজন কুস্তিগীর কুস্তি করে বেলায়েত হাসিল করেছে, তার নাম কি? এটা কোন বেলায়েত? দয়াল নবী পর্দা নিলেন আড়াই দিন, তিন দিন, মতান্তরে সাড়ে তিন দিন। দয়াল নবীর লাশ মাটির, পবিত্র দেহটা মাটির উপরে রাখলো, তার কারণটা ছিল কি? চমৎকার প্রশ্ন, ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না, এই প্রশ্নগুলো আমাদের একান্ত জানা প্রয়োজন। মহাজনী প্রশ্ন, মহাজনী শিল্পী, এবং প্রশ্নের মধ্যে ভাব গাম্ভীর্যজনক সুন্দর, এজন্য তার প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাই। আমি একটা গানের বেলাইতে হাসেলের একটা গানের কয়েকটা কলি বলি, গান গাইতে গেলে তো সময় বেশি লাগবে, দুইটা গান গাইতে হবে, একটা গান কথার মধ্য দিয়ে আর একটা গানের মধ্য দিয়ে। বেলায়েত হয় গোপনের বস্তু চুম্বুক দ্বারা উত্তোলন, যার হয় নাই বেলায়েত হাসের বিফলতার সাধন ভজন, থাকতো করো খুঁজা খুঁজি তার বাজে অনেক পুঁজি, পুঁজি করে হয় সে রুজি শেষ হয় সে মহাজন, আত্মতত্ত্ব যে জেনেছে দিব্য জ্ঞানী সেই হয়েছে, গুরু রঙ্গে রং ধরেছে ভিন্ন হয় তার চলন ফিরন, মূলে তার সাড়ে তিন রতি এই দেহে যে বস করেছে তার জলে বাতি, তিনজন হয় তিনজনার সাথী করিতেছে বিতরণ, সাপের লাল ব্যাঙ্গের মণি যে পাইছে সে চিরধনি, সরকার জালাল কয়তার কদম সুমি রশিদ সরকার তার একজন। বেলায়েত হয় গোপনের বস্তু চুম্বক দ্বারা উত্তোলন, যার হয় নাই বেলায়েত হাসের বিফলতার সাধন ভজন। আমি আর একটা গানে চলে যাই বাবার লেখা, কালা চানা নন্দপুরে আপন ঘরে খুঁজলে পাবি ভজন পথে যাবি রে মন সাধন দেশে যাবি, কালা চানা নন্দপুরে সাইরা দিয়া ভেদের বিধি বাজান মাইনা লৌগা গুরু বিধি, অনুমান জেনে অবধি বর্তমান তোর ভেদের বিধি যখন মাইনা নিবি
যে তোর ভেদের বিধি যখন মাইনে নিবি গুরুকে এক বিন্দু অবিশ্বাস করলে নিজের কপাল নিজেই খাবি ভজন পথে যাবি রে মন সাধন দেশে যাবি গুরু যে তোর দুঃখের নদী জানিলে মৈথনের বিধি পান করিবি সুধা খাবি খাইলে অমর হবি আমার রশিদ চাল হয় আমার মাতাল যে হয় দুঃখের নদী জানিলে মৈথনের বিধি পান করিবি সুধা খাবি খাইলে অমর হবি বাবারে সারা জনম নিত্যানন্দ রসে ডুবে রবি কণ্ঠকে অর্ধেক পাবি ভজন পথে যাবি রে মন সাধন দেশে যাবি কিসের তোর স্বর্গ নরক গুরুই তোর নরক নিবার হংসের মতো কইরা রে পরক মৃত্যু একির খাবি কিসের তোর স্বর্গ নরক গুরুই হয় নরক নিবার হংসের মতো কইরা পরক মাসে মাসে জলে স্থলে দেখবি রূপের ছবি দেখাবি ভজন পথে যাবি সাধন দেশে যাবি ধৈর্য ধরে নীরব থাকবেন বাজান সময় বেশি নাই দুই এক কথার মধ্যে গই আমি জবাব দিয়া যেতে চাই আমার কাছে প্রশ্ন করে পাউজালাল সরকার তিন দিন পর্যন্ত রাসুলের লাশ মাটির উপরে রইল কেন আমার জানিবার দরকার আমি ধীরে ধীরে বলবো কথা ধীরে ধীরে বলবো কথা
শুনে নিবেন মূল বারোটা ধীরে ধীরে বলবো কথা ওরে শুনে নিবেন মূল বারোটা ধীরে ধীরে বলবো কথা দয়াল নবী পর্দা নেবার আগে পবিত্র জবানে গেছে ঘোষণা করিয়া ইসলামের মধ্যে থাকবে আমার এমন সাহাবাই আছে যারা আমি পর্দা নেওয়ার পরে যাবে ফেতনা ফ্যাসাদ সৃষ্টি করিয়া তারাই সবচাইতে বড় ক্ষতি করবে তারা এখন আমার দলে মিশাছে কিন্তু আমি পর্দা নেওয়ার সাথে সাথেই সবচাইতে বড় ক্ষতি তারা করবে আমার রাসূল পবিত্র জবানে বলেছিলেন আর দয়াল নবী পর্দা নেওয়ার সাথে সাথেই খলিফা তো মাওলালীরে দিয়েই গেল ইদেকাদ্দেরি ঘোষণা করে তারপরে দয়াল নবী পর্দা নিল তিন দিন পর্যন্ত লাশ উপরে ওরা ওই বনি সাগিরে যায় মিটিং করতে গেল আবু বকর উসমান আর হলো ওমর তারা যায় মিটিং করলো তারা খলিফা নিযুক্ত করে এসে তারপরে লাশের লাশ জানাজা দিবে তার আগে জানাজা দিবে দয়াল নবী পর্দা নেওয়ার পরে যারা কাছের সবচেয়ে বড় বড় লোক ছিল তারাই কিন্তু খলিফাটা নিয়ে বিত্তে করছে আমার রাসূলের বিদায় পর্ব দেখে হযরত আলী অচেতন হয়ে পড়েছিলেন হঠাৎ করে চেতনা ফিরে পেয়ে অল্প কিছু লোকজন নিয়ে গোসল করে আমার রাসূলের লাশ যখন দাফন শেষ করেছে এর মধ্য দিয়ে বনি সাকির থেকে মিটিং করে এসে মা ফাতেমাদিককে দিয়ে ওটাকে শনাক্তকরণ করবে যে খলিফা আবু বকর সিদ্দিক ওরা খলিফা বানাই নিয়ে আসছে আমার মা একটা ঘরের মধ্যে যে পালাইছে দরজার সামনে দাঁড়ানো অমর গিয়া সেই দরজার মধ্যে লাথি দিয়ে ওই দরজাটা ভাঙছে ওই লাথিটা যায় লাগছে আমার মা ফাতেমার পেটের মধ্যে আমার মা ফাতেমার গর্ভে একটা সন্তান ছিল তার নাম আমার রাসূল রেখে গেছিলেন মহসিন মহসিন নামক সন্তানটা গর্ভপাত হয়ে যায় আর ওই শোকে শোকে আমার মা ফাতেমা পৃথিবী থেকে বিদায় নেন তাই ওরা মিটিং করে এসে জানাজা দিবে আর জুলফিকার নিয়ে মাওলা আলী রাসূলের রওজার দুই পাশে জুলফিকার নিয়ে দাঁড়াইয়া গেছে আমার রাসূল একদিন পবিত্র জবানে বলছিল হযরত আলী যেদিন মাইটা ঘুরাই সোয়ার হবে সেদিন তোমরা তার কাছে কেউ যেও না যদি কেউ যাও তাহলে আর প্রাণ নিয়ে বাড়ি ফিরত যেতে পারবে না যখন ওরা লাশ উঠাইয়া জানাজা দিতে যাবে এমন সময় দেখে হযরত আলী জুলফিকার নিয়ে মাইটা ঘুরাই সোয়ার হয়েছে ওরা বলল চলো যাই আমরা দূরে যাই ওখান থেকে ওরা একটা গায়েবি জানাজা পড়ে এটা কারা ছিল এরা দয়াল নবীর সাহাবা ছিল কিন্তু ক্ষমতার লোভে আমার দয়াল নবীর লাশকে উপরে রেখে তারপরেও রাজনীতি করেছে তারাই নাকি বড় ইসলাম করে পালোয়ান কুস্তিগির খেলা খেলবে আমার কুস্তিগির খেলা খেলবে আমার দয়াল নবীর পরিবারবর্গ খুব ক্লান্ত শ্লান্ত তখন জয়নাল আবদিন তার কাছে বলে ইব্রাহিম যে আমি একটু কুস্তি খেলতে চাই কারণ আমি যদি কিছু অর্থ করি আনতে পারি তাহলে আমরা বিজয়ী হয়ে যাব তখন ওই আলী পালোয়ানের কাছে যাইয়া ওখানে পালোয়ানের পাল্লা হইতেছে তখন বললো যে এই বাচ্চার সাথে আমি পাঞ্জা খেলবো কহ এই বাচ্চার সাথে তুমি খেলো তখন কানে কানে যে বলছিল যে আমি নবীর আওরাত তাদেরকে রক্ষা করার জন্য আসছি তুমি আজকের কুস্তিতে যদি হেরে না যাও আমার নবীর পরিবারবর্গ নিয়ে আমি কয়েকটা টাকা পয়সা নিয়ে যদি তাদেরকে একটু নন্ডিটির ব্যবস্থা করতে পারি সেটাই আমার জীবন ধন্য হবে সেই পালনের মধ্য দিয়ে কুস্তিগির করা ধরার সাথে সাথে সে পড়ে গেছে ওইভাবে সে একটা বেলায়েতি শক্তি লাভ করে সেও একজন পালন হয়ে গেছে এই তো তাহার কথা ছিল জবাব দিলাম তারে একটা কথার মধ্য দিয়াই আমার কলিজায় একটা গেছে রে পার মেরে আমি কেমনে তাহা সহ্য করি কেমনে তাহা সহ্য করি আমি ওই আগুনে পুইলা মরি কেমনে তাহা সহ্য করি
কথা বলে আমার মামা কাজল দেওয়ান গেল একটা গান গায়া আমিও যে মামা গো আমার বাবাকে ফেলেছি হারাইয়া যার হারাইছে সেই সে জানে অনেকেই তাই জানে বিদায় হয় শেষ করে রাসূল যখন গেল বাড়ির বাণী বাড়িতে গেল আমার রাসূল আল্লাহ কয়েকজন মা জননী গেল রাসূলের ধারে গিয়া বলছে ইয়া রাসূল আল্লাহ বলতেছি আপনারে ইসলামেরই পঞ্চবেনা কালেমা নামাজ রোজা হজ যাকাত রয় আমরা যে গরীব মানুষ যাকাত দিতে পারলাম না কি হবে উপায় পারলাম না হজ করিবার টাকা পয়সা নাই এই কথা শুনে আমার রাসূল আনমনা হইল ভাবছে মালিক সাহেব কিবা জবাব দিব মায়েরে ভাবছে মনে মনে এমন সময় মাওলা পাক জিব্রাইলকে পাঠাইলো সেইখানে যাও যাও জিব্রাইল আমিন যাও দোস্তের কাছে চলিয়া আমার দোস্তের বদন মলিন আমি কেমন সহ্য করি সংবাদ দাও দিয়া এই মুহূর্তে যাইয়া বলো গরিব মানুষের চাইতে আর ধনী মানুষের চাইতে পাঁচশত বছর আগে গরিব যাবে জান্নাতে চলিয়া আর একটা সুসংবাদ দাও তাদেরকে পৌঁছাইয়া যারা হজ করতে আসতে পারে না যাইতে পারে না টাকা পয়সা নাই তাদের জন্য হজের ব্যবস্থা ঘোষণা করে দেন যাও গিয়া বলো কানে কানে আমার বলো রাসূলের প্রত্যেকটা বাড়িতে একটা কইরা মক্কায় একটা মদিনায় আছে তাদের ঘরে বাবাকে তোমার কাবা জানিও রে অতরতি মা জানিও মদিনাকে এই দুনিয়ায় যদি তোমাদের মাতা পিতা থাকে কেউ যদি একবার মায়ের মন বাবার মন সন্তুষ্ট করতে পারে তিনটা একবারই কবুল হজের সওয়াব পাবে তার আমল নামার পরে কেউ যদি একবার মা বাবার মন সন্তুষ্ট করতে পারে তিনটা একবারই কবুল হজের সওয়াব সাথে সাথে তার আমল নামায় দেওয়া হয় জোরে জোরে বলেন সুবহানাল্লাহ গান পরে চলে যাব কি দিলাম আর কি নিলাম ভাই দেবার কিছু নাই তবে আপনাদের জানা কথাগুলো আপনাদের কাছে মিনতি জানাই যাদের আমার মতো মাতা নাই পিতা নাই রে অতরতি তার কপাল গেছে কপাল বড় পুরা পুরা কপালেই জীবনে আর কি লাগে জোড়া আর যাদের আছে তাদের জন্য পাই ধরে জানাই আপনার মা বাবা থাকতে ভজন করেন কোনো উপায় নাই মাতা গুরু পিতা গুরু গুরু জ্যেষ্ঠ ভাই তার চাইতে অধিক গুরু বাবা ভজনের কামাই যদি মা বাবা থাকে বিছনাতে পড়ে আল্লাহ বলেন বান্দা বান্দিরে আমি কোনো ঋণগ্রস্ত ব্যক্তির ইবাদত বন্দেগী পছন্দ করি না আমরা কোন ঋণী হইলাম বা জান শুনেন ঘটনা টাকা পয়সা ঋণ এই ঋণ তো ঋণ না রে বাবা ঋণ হইলাম মায়ের কাছে যাইয়া দশ বার দশ দিন রাখছে মায় আমার গর্বেতে স্থান দিয়া প্রসব ব্যথাটা রাসূল বলেছেন সারা বিশ্বের কষ্ট এক পাল্লায় দিলে আর মা বাবা মায়ের প্রসব ব্যথাটা এক পাল্লায় দিলে এই পাল্লাটা ঝুঁকা পড়ে মা জিব্বা কামড়া চুলটা ছিঁড়ে সন্তানের মুখ দেখে সব কিছু ভুলে যায় কতদিন আমার মা গুমর ধুয়ে দিছে কতদিন না খাইয়ে খাওয়াইছে কেউ কি বেতন দিয়ে রাখছি কেউ জীবনের ইতিহাসে লেখা রাখছি বরদি হ্যাঁ যদি মা বাবা থাকে আমি পাই ধরে অনুরোধ করে বলে যাই দরদি রে এই গানে থেকে আগামী দিনে নিজে এক বালতি পানি উঠাইয়া একটু গরম করে দরদি রে কোনো রাখাল চাকর দিয়ে না আপনি নিজে যাইয়া মারে একটু গোসল করাইয়া একটা নতুন কাপড় পরাইয়া একটা ফল হাতে দিয়া অমা তুমি না কতদিন না খাইয়ে খাওয়াই চৌধুরদি দাও মা এই ফলটা তুমি খাও মা
মায়ের একটা ফল খাওয়াইয়া মায়ের পায়ে একটা ভক্তি দিয়েন, মা বাবার রহমতের হাত যে সন্তানের পিঠের উপর বোলাই দেয়, ওই দেহটা নিষ্পাপ রে, ওই নিষ্পাপ দেহের বন্দীকে আমার আল্লাহ পছন্দ করে। আর যাদের নাই রে বাজা আমার মতো এতিম গেছেন হইয়া, মা বাবার রওজার সামনে সম্ভব হইলে প্রত্যেক দিন একবার যাইবেন চলিয়া, না হইলেও জুম্মাবারে নামাজ শেষ করে যাইয়া ওই রওজার পাশেতে দাঁড়াইয়া মালিকের কাছে কাঁদবেন, মালিক রে ও মালিক, পাক পাঞ্জাতন মুর্শিদ কেও শিলা করিয়া মা বাবার কত টাকা পয়সা বিষয় সম্পত্তি রেখে গেছে, আমরা ব্যবহার করে সুখে আছি, এই না ভবের পরে জানি নাই আমার মা বাবার আত্মা কেমন আছে কোথায় আছে, জানো মালিক করোয়ারে দুই চোখের পানি ছেড়ে দিয়ে মালিক রে কাঁদবেন ওই মা বাবার কে, মালিক দাও জান্নাত নসিব করিয়া, সন্তানের দোয়া মা বাবার লাগে, মা বাবা যাবে জান্নাত পাইয়া, বাবা যার হারাইছে সেই সে জানে, অন্যে ব্যথা জানবে কেনে, যার হারাইছে সেই সে জানে, অন্যে ব্যথা জানবে কেনে, যার হারাইছে সেই সে জানে, হারানোর কি জ্বালা, উপরে উপরে দেখতে ভালো রে কাজল মামাই আমার ভিতর পুইরে কয়লা, কত মানুষ সামনে দেখি আমার মায়ের বয়সী কোনো মা থাকলে তাকাইয়া থাকি মার মতো দেখা যায় কি না, আবার দরদির মতো আর একজন এই জগতে পাইলাম না, আমার বাপজানের বয়সী দেখলে তাকাইয়া থাকি ওরে তার তুলনায় আর নাই, আমার রশিদ চান যে চইলে গেছে আমি তারে কোথায় পাই, একে একে সবাই গেল আমাকে রাখিয়া, এখন পার ভাঙ্গা পারে দাঁড়াইয়া কান্দি মালিক রে যাও আমার লইয়া, জোড়া হারা পাখিরে যেমন কান্দে গাছের।